সালামু আলাইকুম বিডি রেলিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি পদ্মা রেলিং প্রজেক্টের এবং ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের আজকের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে জুরাইন গ্যাস পাইপ থেকে একেবারে শ্যাম্পুর বোরইতলা পর্যন্ত মানে শ্যাম্পুর রেল স্টেশন পর্যন্ত আপডেট দিব আপনারা দেখতে পাচ্ছেন এই অংশ থেকেই মূলত ডুয়েল গ্যাস রেলপথ থেকে মিটার গ্যাস রেলপথে আলাদা হয়েছে আপনারা সকলেই জানেন যে ডুয়েল গ্যাস রেলপথের যে রেলপথটি রয়েছে সেটির সঙ্গে পুরোনো মিটার গেস রেলপথের রেলপাথ সম্পূর্ণ আলাদা নতুন যে ডুয়েল গেস রেলপথটি বসানো হয়েছে সেটি হচ্ছে একশো বিশ পাউন্ডের রেলপাথ আর এটি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর পাউন্ডের রেলপাথ ডুয়েল গেস রেলপথে বসানো একশো বিশ পাউন্ডের রেলপাথ থেকে পঁচাত্তর পাউন্ডের রেলপাথে কনভার্ট করা মোটেও সহজ নয় তার মাঝখানে পঁচানব্বই পাউন্ডের একটি রেলপাথ বসানো হয়েছে যাতে করে ডুয়েল গেস রেলপথ থেকে মিটার গেস রেলপথে রেলপথ কনভার্ট করা যায় সে কারণে আজকে আমি আপনাদেরকে সেই মিটার গেজ রেলপথেরই সর্বশেষ আপডেট দিব আপনারা সকলে জানেন যে গেল কিছুদিন আগে কিন্তু পাথরবাহী ট্রেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে প্রবেশ করেছিল আর ঢাকা থেকে পদ্মা সেতুর প্রজেক্টের যে মাননীয় পিডি স্যার রয়েছে তার পাশাপাশি রেলওয়ে কর্মকর্তাগণ তারা পাথরবাহী ট্রেনে করে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে একেবারে শ্যাম্পুর রেল স্টেশন পাস করে একেবারে শ্যাম্পুর ওয়াসা পর্যন্ত গিয়েছিল শ্যাম্পুর ওয়াসাতে ট্রেনটি যাওয়ার কারণ ছিল যে ওয়াসার দিকে কিন্তু পাথর এনে রাখা হয়েছিল সে পাথরগুলোকে হুইল লোডারের মাধ্যমে পাথরবাহী যে ওয়াগন রয়েছে বা হপার সেটিতে লোড করা হয়েছে সেটিতে লোড করার পরবর্তীতে ট্রেনটি পুনরায় আবার পিছনের দিকে এসে আমি আপনাদেরকে যেখান থেকে দেখালাম যে ডুয়েল গেজ থেকে মিটার গেজে কনভার্ট করা হয়েছে রেলপথ সেই অংশ থেকে পাথরগুলো ফেলা কার্যক্রম শুরু করা হয়েছে এবং ফেলতে ফেলতে ঠিক এই অংশ দিয়েই শ্যাম্পুর বরোতলার দিকে গিয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পাথরগুলো পূর্বে কিন্তু এত পাথর ছিল না তখন কোনো রকম পাথর দিয়ে প্যাকিং করে রেলপথটি বসানো হয়েছিল কিন্তু পরবর্তীতে পাথরবাহী ট্রেনের মাধ্যমে এই অংশে পাথর ফেলা হয়েছে এখানে পাথর ফেলার পরপরই রেলপথে আশেপাশে যে সকল পাথরগুলো ছিল সেগুলোকে কুড়িয়ে একেবারে রেলপথে এনে ফেলা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে পুরনো মিটার গেস রেলপথটি সংস্থাপন করা হয়েছে সেটির সর্বশেষ আপডেট আমি এখন হেঁটে যাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের মিটার গেস রেলপথটি দিয়ে এখানে ভিডিওটি ডান দিকে হচ্ছে পদ্মা রেলিং প্রজেক্টের যে ব্রড ব্রডগেস রেলপথটি হবে সেই অংশ আর ভিডিওটির বাম দিকে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে ডুয়েল গেস রেলপথটি হবে সেই অংশ এই দুইটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানই কিন্তু আলাদা পদ্মা রেললিং প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা সিআরইসি আর ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে পাওয়ার চায়না এ দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানই কিন্তু চাইনিজ কোম্পানি তারা দুইটি প্রজেক্টেরই কাজ করছে পূর্বে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পাওয়ার চায়নার আন্ডারে কাজ হলেও পরবর্তীতে পদ্মা রেলিং প্রজেক্টের ঠিকাদারি প্রতিষ্ঠান তারা কমলাপুর থেকে একেবারে যে অংশে এসে ডুয়েল গেস রেলপথ থেকে মিটার গেস রেলপথে কনভার্ট করা হয়েছে সে পর্যন্ত পুরো কাজ করে দিবে। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ার কর্পোরেশন বা সিআরইসি তারপর থেকে বিডিওটির দিকে যে অংশটি রয়েছে খালি অংশ সেই অংশ থেকে কাজ শুরু করবে পাওয়ার চায়না এবং এই কাজটি একেবারে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত করে নিয়ে যাবে ঢাকার জুরাইন ওয়াসা থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত পাওয়ার চায় না ঠিকাদের প্রতিষ্ঠান কাজ করছে দীর্ঘ এগারো কিলোমিটার কিন্তু পূর্বে ষোলো কিলোমিটার পর্যন্ত কাজ করার কথা ছিল কিন্তু এখন পাঁচ কিলোমিটারের কাজ করছে সিআরিসি তার কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে পদ্মা রেলিং প্রজেক্টের আওতা কিন্তু গ্যান্ডারিয়া রেল স্টেশনকে রিমডেলিং করে অত্যাধুনিক একটি রেল স্টেশন করা হচ্ছে তখন ছিল পূর্বে শুধু গ্যান্ডারিয়া রেল স্টেশন কিন্তু পরবর্তীতে এখন হবে বা ভবিষ্যতে হবে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন অনেকে জিজ্ঞেস করে থাকেন যে গ্যান্ডারিয়াকে জংশন কেন বলা হয়ে থাকে একটি জংশন রেল স্টেশন তখনই বলা হয় যে রেল স্টেশন থেকে দুইটি রেলপথ আলাদা হয়েছে আপনারা অনেকে টঙ্গি রেল স্টেশন চিনে থাকবেন টঙ্গিতে কিন্তু দুইটি রেলপথ আলাদা হয়েছে একটি চলে গেছে ঢাকা থেকে ভৈরব বাজার জংশনের দিকে আরেকটি চলে গেছে জয়দেবপুর জংশনের দিকে এই দুইটি রেলপথ কিন্তু আলাদা হয়েছে সেরকমই গ্যান্ডারা রেল স্টেশনেও আলাদা হবে একটি নারায়ণগঞ্জে যাবে আরেকটি যাবে পদ্মা সেতুর দিকে এখন যে সিগনালটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি অত্যাধুনিক সিগনাল বসানো হয়েছে আর এই সিগনালটি শুধু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নারায়ণগঞ্জ লোকালের জন্য যেটি গ্যান্ডারিয়া আউটার সিগনাল সেটি বসানো হয়েছে পূর্বে এ আউটার সিগনালটি ছিল জুরাইন রেলগেটের সঙ্গে যে জুরাইন বাজার অংশটি রয়েছে সে বাজারের ভিতরে কিন্তু এখন সেই সিগনালটিকে নিয়ে আসা হয়েছে শ্যামপুর জামাই বাজারের সামনে যে মাজার মসজিদটি রয়েছে সে মাজার মসজিদের বরাবর জুরাইন রেলগেট থেকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যে পূর্বে কিন্তু গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে একটিমাত্র রেলপথে পয়েন্ট ছিল যেটি ম্যানুয়ালি সেট করা হতো কিন্তু এখন গ্যান্ডারিয়া জংশন রেলওয়ে স্টেশন হওয়ার কারণে এখন বেশ কয়েকটি পয়েন্ট তৈরি করা হচ্ছে তার পাশাপাশি আরও অনেক নতুন রেলপথ তৈরি করা হচ্ছে এবং স্টেশনের দৈর্ঘ্য আগে থেকে অনেক বৃদ্ধি করা হয়েছে সে কারণে পূর্বে জুরাইনের আউটার সিগনালটি আরও সামনের দিকে নিয়ে আসা হয়েছে এখনও দুইটি সিগন্যালের একটি সিগন্যালও চালু করা হয়নি প্রায় সময় দেখা যায় যে এটি চালু করা হয়ে থাকে কিন্তু সিগনালটি পরিবর্তন করতে দেখা যায়নি শুধু লালবাতি জ্বলে থাকে যখন ঢাকা থেকে নারায়ণগঞ্জের মধ্যবর্তী ট্রেন চলাচল শুরু হবে তখন এই সিগনালটি পুনরায় সচল করে দেওয়া হবে এখন আপাতত সেটি বন্ধ করে রাখা হয়েছে এখন আমরা ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের যে পুরোনো মিটার গেস রেলপথটি রয়েছে সেটির উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখন আপনারা সকলে দেখতে পারছেন যে এই অংশে পুরো পাথরে টয় করে রাখা হয়েছে গেল করোনা মহামারীর সময়ও কিন্তু এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে পাথরবাহী ট্রেন বা হপার দিয়ে পাথর ফেলা হয়েছিল এই সেকশনে কিন্তু সে সময় এত বেশি করে পাথর ফেলা হয়নি কোনো রকম বা নামমাত্র পাথর ফেলে গিয়েছিল কিন্তু এখন তার থেকে আরও বেশি পাথর এই অংশে ফেলা হয়েছে এবং এই পাথরের উপরে লাইন বসানো হয়েছে মানে এর আগে থেকে আরও বেশি পাথর ফেলে রেলপথ প্রস্তুত করা হয়েছে তো অনেকে জিজ্ঞেস করে থাকবেন যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু হতে পারে আসলে এই সিদ্ধান্তটি এখনও রেলওয়ে কর্তৃপক্ষর কাছ থেকে পাওয়া যায়নি যে কবে নাগাদ নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করা হবে নারায়ণগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার সংবাদ পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু এখনও এই অংশে অনেক কাজ বাকি রয়েছে আমরা জুরাইন গ্যাস পাইপ থেকে একেবারে বড়ইতলা পর্যন্ত চলে আসলাম এখানে শুধু প্রতিটি ফিশ প্লেটে যে সকল নাটবোল্ট লাগানো হয় সেখানে দেখতে পাচ্ছি যে চারটির জায়গায় তিনটি লাগানো হয়েছে বাকি একটি লাগানো হবে কিনা সেটিও জানা নেই গেল কিছুদিন আগে আমি ওয়াশার দিকে গিয়েছিলাম সেখানে দেখতে পেলাম যে মাত্র দুইটি নাটবোল্ট লাগানো রয়েছে প্রতিটি ফিশ প্লেটে আসলে দুটি নাটবোল্ট লাগালে কিন্তু ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এতে বোঝাই যাচ্ছে যে লাইনের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে কবে নাগাদ চালু হবে সেটি আমার জানা নেই এখন আমি হেঁটে যাচ্ছি শ্যাম্পুর বড়ইতলা যে খালটি রয়েছে সে খালের উপর দিয়ে এই অংশে তিনটি রেল ব্রিজ রয়েছে যার মধ্যে দুইটি নতুন আর একটি হচ্ছে ব্রিটিশের তৈরি করা ভিডিওটির যে স্টিলের ব্রিজটি ছিল সেটি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথের জন্য নির্মাণ করা হয়েছে এবং ডান দিকে কংক্রিটের ব্রিজ তৈরি করা হয়েছে যেটি উপর দিয়ে পাথর বিছিয়ে পদ্মা রেলিং প্রজেক্টের যে ব্রড গেস রেলপথ হবে সেটি তৈরি করা হবে এই অংশে পদ্মা রেলিং প্রজেক্টের কাজের অগ্রগতি বেশ ভালোই আমি আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসব খুব শীঘ্রই পদ্মা রেলিং প্রজেক্টের সর্বশেষ আপডেট নিয়ে আপনারা যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই অংশের আপনারা ভিডিও চান কি না এই অংশে পদ্মা রেলিং প্রোজেক্টের কাজের অগ্রগতি বেশ চোখে পড়ার মতোই সেই ভিডিও নিয়ে আমি আসবো ইনশাল্লাহ আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ